আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওজন বাড়ানোর ডায়েটে সকালের নাস্তা, দুপুর ও রাতের খাবার এবং হালকা নাস্তা হিসেবে কোন খাবারগুলো খাওয়া যেতে পারে তা তুলে ধরা হলো। এই খাবারগুলো কেন, কিভাবে এবং কি পরিমাণে খেতে হবে তা জানতে নিন এই ভিডিওটির সাথেই থাকুন। তবে আপনাদের কাছে একান্ত অনুরোধ থাকবে, ওজন বৃদ্ধির সাথে আপনি ব্যায়াম করার প্রতি আগ্রহ হওয়া উচিত। এতে 3 থেকে 4 মাস পরে নিজেকে আয়নায় দেখে আপনি আমাকে ধন্যবাদ জানাতে চলে আসবেন। সকালের নাস্তা, ওজন বাড়ানোর জন্য সকালের নাস্তায় যে খাবারগুলো যুক্ত করতে পারেন তার মধ্যে রয়েছে দুধ, কলা, ডিম ও খেজুর। দুধ শরীরের প্রয়োজনীয় প্রায় সব ধরনের পুষ্টি উপাদানই দুধে পাওয়া যায়। দুধে প্রচুর ক্যালসিয়াম এবং ভিটামিন B12 আছে। ক্যালসিয়াম শরীরের হাড় ও দাঁত মজবুত রাখতে সাহায্য করে, আর ভিটামিন B12 রক্ত তৈরিতে এবং রক্তশূন্যতা প্রতিরোধে সাহায্য করে। দুধ ওজন বাড়াতে বেশ সাহায্য করে। দুধ খাওয়ার একটি বড় সুবিধা হলো অন্যান্য খাবারের সাথে খুব সহজে 1 গ্লাস দুধ খেয়ে নেওয়া যায়। ওজন বৃদ্ধির জন্য সকালের নাস্তার পাশাপাশি যে কোনো বেলায় খাবারের সাথে 1 গ্লাস দুধ খাওয়া যেতে পারে। কলা, কলায় ভিটামিন B6 আছে যা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে। এছাড়া এতে যথেষ্ট পরিমাণে ফাইবার আছে যা হজমে সাহায্য করে হার্টের রোগের ঝুঁকি কমানোর সাথে সম্পর্ক আছে। এছাড়া কলা খুব সহজলভ্য, বাজারে সারা বছরই পাওয়া যায়। খাওয়ার আগে কেটে নেওয়ার বা সময় নিয়ে ছিঁড়িয়ে খাওয়ার ঝামেলা না থাকায় সহজেই যে কোনো সময় 1টা বা 2টা কলা খেয়ে ফেলা যায়। ডিম, ডিমকে প্রকৃতির মাল্টিভিটামিন বলা হয়। এর কারণ এতে বিভিন্ন ভিটামিন ও মিনারেলস থাকে। ডিমে থাকা ভিটামিন এ চোখের স্বাস্থ্য ভালো রাখে এবং ভিটামিন B2 ত্বকে সুস্থ ও সুন্দর রাখে। ডিমে জিঙ্ক নামের মিনারেল থাকে যা দেহের রোগ প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এছাড়া ডিম আরও অনেক ভিটামিন ও মিনারেলে সমৃদ্ধ। ডিম সুলভ মূল্যে পাওয়া যায় এবং প্রায় সব খাবারের সাথেই খাওয়া যায়, তাই ওজন বৃদ্ধির জন্য সকালের নাস্তার সাথে ডিম খেয়ে নেওয়া যেতে পারে। খেজুর, এটি একটি অসাধারণ পুষ্টিগুণের ফল। এতে ক্যালসিয়াম ও ম্যাগনেশিয়াম থাকে যা দাঁত ও হাড়ের স্বাস্থ্য ভালো রাখে। এছাড়া এতে আয়রন আর ফলিক অ্যাসিড আছে যা রক্ত তৈরিতে সাহায্য করে। খেজুরে ফাইবার বা আঁশ থাকে। ফাইবার হজমে সাহায্য করে, কোষ্ঠকাঠিন্য দূর করে, হার্টের রোগের ঝুঁকি কমাতে ভূমিকা রাখে। সকালে কয়েকটা খেজুর খেয়ে নিলে ওজন বাড়ার পাশাপাশি স্বাস্থ্যের উন্নতি হবে। এই খাবারগুলো শুধুমাত্র সকালেই খেতে হবে বা প্রতিদিনই খেতে হবে বিষয়টি এমন নয়। এখানে সহজলভ্য ও স্বাস্থ্যকর কিছু খাবারের নাম উল্লেখ করা হয়েছে। এই তালিকা থেকে 1টি বা 2টি খাবার সুবিধা মতো যুক্ত করতে পারবেন আপনার ওজন বাড়ানোর ডায়েট চার্টে। দুপুরের খাবার, ডাল। ডাল খুবই পুষ্টিকর একটি খাবার। এতে প্রচুর পরিমাণে প্রোটিন বা আমিষ আছে। মুরগি, গরু ও খাসির মাংস থেকে যেমন প্রোটিন পাওয়া যায়, ডাল থেকেও তেমন প্রোটিন পাওয়া যায়। কিন্তু গরু খাসির মাংসে কিছু ক্ষতিকর চর্বি থাকে, ডালের ক্ষেত্রে সেই ঝুঁকি নাই। এছাড়া আয়রন, পটাশিয়াম, ম্যাঙ্গানিজ সহ বিভিন্ন ধরনের পুষ্টি উপাদান রয়েছে। এই সবগুলোই সুস্থ শরীরের জন্য প্রয়োজন। পাতলা ডালের তুলনায় ঘন ডাল খাওয়া ভালো। আমাদের পেটের ভেতরে কোটি কোটি জীবাণু আছে। এর মধ্যে অনেক জীবাণু আমাদের শরীর সুস্থ রাখতে সাহায্য করে। এগুলো রোগ প্রতিরোধ করে, ভিটামিন তৈরির থেকে শুরু করে শরীরের নানা গুরুত্বপূর্ণ কাজে অংশ নেয়। এই উপকারী জীবাণুগুলোকে সুস্থভাবে বাঁচিয়ে রাখার জন্য বিশেষ কিছু খাবার আছে। এগুলোকে বলা হয় প্রিবায়োটিক খাবার। ডাল এক ধরনের প্রিবায়োটিক খাবার। ডালের পেটের ভেতরের উপকারী অণুজীবগুলোকে সুস্থ রাখে, তাই ওজন বাড়ানোর ডায়েট চার্টে ডাল রাখা ভালো। সকালে নাস্তায় কলার কথা বলা হয়েছে। কলাও এক ধরনের প্রিবায়োটিক, অর্থাৎ উপকারী জীবাণুর খাদ্য। টক দই, দুপুরের খাবার শেষে 1 বাটি টক দই খেতে পারেন। টক দই দুধ দিয়ে বানানো, তাই এতে দুধের পুষ্টিগুলো থাকে। শুধু তাই নয়, টক দইতে অনেক উপকারী জীবাণু থাকে। টক দই খাওয়ার মাধ্যমে পেটের ভেতরের উপকারী অণুজীবগুলোর মতো নতুন আরও অনেকগুলো উপকারী জীবাণু দেহে যোগ করতে পারেন। এগুলো পারে ক্ষতিকর জীবাণু থেকে আপনাকে সুরক্ষা দিতে। তবে মিষ্টি দই এড়িয়ে চলা ভালো। মিষ্টি দইতেও উপকারী জীবাণু আছে, কিন্তু এতে সাধারণত প্রচুর পরিমাণে চিনি যোগ করা হয়। অনেক চিনি, অস্বাস্থ্যকর তেল বা চর্বিযুক্ত খাবার এড়িয়ে চলার চেষ্টা করবেন। এগুলো বেশি খেলে শরীরের মাংসপেশি না বেড়ে চর্বি বেড়ে যেতে পারে। এভাবে ওজন বাড়লেও তা স্বাস্থ্যকর হবে না, বরং উল্টো বিভিন্ন রোগের ঝুঁকি বেড়ে যাবে। তবে মিষ্টি দই কখনোই খাওয়া যাবে না তা নয়, হঠাৎ হঠাৎ পরিমিত পরিমাণে খাওয়া যেতে পারে, তবে নিয়মিত না খাওয়াই ভালো। মুরগির মাংস, দুপুরের খাবারে মুরগির মাংস রাখা যায়। সাধারণত যদি 1 টুকরো খাবার অভ্যাস থাকে তাহলে ওজন বাড়াতে 2 টুকরো করে খাওয়ার চেষ্টা করুন। অনেকে গরু খাসির মাংস বেশি করে খাওয়ার পরামর্শ দিতে পারে, তবে এই ব্যাপারে সতর্ক থাকবেন। গরু খাসির মাংস খেয়ে ওজন বাড়ানো সম্ভব হলেও এগুলো অস্বাস্থ্যকর, চর্বির কারণে নানা ধরনের স্বাস্থ্য ঝুঁকি থাকে, তাই ওজন বাড়ানোর সময়ও এগুলো পরিমিত পরিমাণে খাওয়াই ভালো। গরু খাসির মাংস থেকে যে প্রোটিন আসতো মুরগির মাংস, ডিম ও ডাল থেকে আপনি তা অনায়াসেই পেয়ে যাবেন। রাতের খাবার, দুপুরের জন্য যেসব খাবার উল্লেখ করা হয়েছে ওজন বৃদ্ধির জন্য সেগুলো রাতের খাবারের সময়ও প্রযোজ্য। দুপুরে ব্যস্ততার বা বাসার বাইরে থাকার কারণে যদি কিছু বাদ পড়ে যায় তা রাতের খাবারে যোগ করে দেওয়া যেতে পারে।
হালকা নাস্তা বা স্ন্যাক্স বাদাম। ওজন বাড়ানোর জন্য খুব একটা ভালো নাস্তা হচ্ছে বাদাম, চীনা বাদাম, কাজু বাদাম, কাঠবাদাম, পেস্তা বাদাম। আপনার সুবিধা মতো যে কোনো ধরনের বাদাম খাওয়া যাবে। বাদামে স্বাস্থ্যকর ফ্যাট আছে, অনেক ধরনের মিনারেল, ভিটামিন, ফাইবার আছে। এটিও একটি প্রিবায়োটিক খাবার, অর্থাৎ পেটের ভেতরে থাকা উপকারী জীবাণুকে সুস্থ রাখে। তাই ওজন বাড়ানোর জন্য নাস্তায় কয়েকটা বাদাম খেয়ে নিতে পারেন। ওজন বৃদ্ধিতে দুপুর রাতের খাবারের পরে বাদাম খাওয়া যায়। কেনার সময় খেয়াল রাখতে হবে এতে যেন কোনো উপাদান মেশানো না থাকে, যেমন চিনি, লবণ ইত্যাদি। বিশেষ করে যারা দেশের বাইরে থাকেন তারা বিষয়টি খেয়াল রাখবেন, কারণ বাজারে অনেক ধরনের চিনি লবণ মেশানো বাদাম প্যাকেট কিনতে পাওয়া যায়। কিশমিশ, নাস্তার জন্য বাদামের সাথে কিশমিশ মিশিয়ে খেতে পারেন। কিশমিশ যেহেতু আঙুর ফল শুকিয়ে বানানো হয়, অল্প পরিমাণ কিশমিশে অনেক ভিটামিন আর মিনারেলস থাকে। তাই কিশমিশ খেলে কারো কারো দাঁতের সমস্যা দেখা দিতে পারে, সেটা ঠেকাতে শুধু কিশমিশ না খেয়ে বাদাম বা টক দইয়ের সাথে মিশিয়ে খেতে পারেন। কিশমিশ খাবারে যোগ করতে পারলে ওজন বাড়াতে সেটা অনেক সহায়তা করবে। বিভিন্ন ধরনের বীজ, ওজন বাড়ানোর আরেকটা উপায় হলো খাবারের সাথে বিভিন্ন ধরনের বীজ যুক্ত করা। সম্ভব হলে মিষ্টি কুমড়ার বীজ, সূর্যমুখীর বীজ, তিসির বীজ, তিলের বীজ, এগুলো ভাত বা তরকারির উপর হালকা করে ছিটিয়ে খেতে পারেন। এক একটা বীজ এক এক ধরনের পুষ্টি বহন করে। যারা দেশের বাইরে থাকেন তারা ফলের মধ্যে অ্যাভোকাডো খেতে পারেন, এতে স্বাস্থ্যকর ফ্যাট আছে। আমাদের দেশে এই ফলটা সহজে পাওয়া যায় না, পেলে দাম অনেক বেশি। ওজন বৃদ্ধির জন্য যেসব খাওয়া উচিত নয়। সাগু, সাগুর প্রায় পুরোটাই শর্করা, অর্থাৎ শুধুমাত্র এক ধরনের পুষ্টি উপাদান বেশি পরিমাণে থাকে। 100 গ্রাম সাগুদানায় প্রোটিন আর ফ্যাটের পরিমাণ 1 গ্রামের চেয়েও কম, আর ভিটামিন ও মিনারেলের পরিমাণও নগণ্য। তাই এটি খুব পুষ্টিকর একটি খাবার নয়। সাগুদানা নিয়মিত খেলে ওজন বাড়তে পারে, তবে পুষ্টির ঘাটতি থেকে যাওয়ার সম্ভাবনা থাকে। এর চেয়ে যেসব খাবারের ওজন বাড়ে আরও পুষ্টি অনেক থাকে, সেগুলো খেয়ে ওজন বাড়ানো শ্রেয়। কাস্টার্ড, পুডিং, এগুলোতেও প্রচুর পরিমাণে চিনি দেওয়া থাকে। অতিরিক্ত চিনি বা তেলযুক্ত খাবার, তেল চর্বিযুক্ত খাবার যা আমাদের স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, সেটা ওজন বাড়ানোর সময়ও এড়িয়ে চলা ভালো, না হলে শরীরের চর্বি জমে ওজন বাড়ার সম্ভাবনা থাকে।